আলুর দাম নিয়ন্ত্রণে 30 নভেম্বরের মধ্যে সারা রাজ্যের হিমঘর খালি করার নির্দেশ দিল মুখ্যমন্ত্রী। তো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, চলুন শুরু করা যাক। চলতি মাসে 30 নভেম্বরের মধ্যে সারা রাজ্যের হিমঘরগুলি থেকে আলু বের করে খালি করতে হবে, এমন এই নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের কৃষি বিপণন দপ্তর থেকে। সরকারি এই নির্দেশিকার পর থেকেই চরম ঘুম ছুটেছে সারা রাজ্যের আলু চাষি থেকে সংরক্ষণকারী ও ব্যবসায়ীদের। সরকারের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে হিমঘরে মজুদ বিপুল পরিমাণে আলু সংরক্ষিত কোনোভাবে বের করা সম্ভব নয় বলেও দাবি করা হয়েছে ব্যবসায়ী সংরক্ষণকারী ও কৃষকদের তরফে। চরম ক্ষতির হাত থেকে বাঁচতেই সরকারের কাছে হিমঘরের সংরক্ষিত আলু রাখার সময় বাড়ানোর আবেদন জানিয়েছেন তারা। কিন্তু যে হারে আলুর দাম লাগাম ছাড়া হচ্ছে তাতে রীতিমতো ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী। গত বছর আলুর অত্যাধিক দাম এবং আলু চাষের অনুকূল অবস্থার কারণে চলতি বছরে সর্বকালের রেকর্ড ছাপিয়ে আলুর উৎপাদন হয়েছে সারা রাজ্যে। যেমন রেকর্ড উৎপাদন তেমনই রেকর্ড আলু সংরক্ষিত হয়েছে হিমঘরে। জানা গিয়েছে চলতি বছরে সারা রাজ্য জুড়ে 400 অধিক হিমঘরে প্রায় 14 কোটি বস্তা আলু সংরক্ষণ করা হয়েছে। গত 31 অক্টোবর পর্যন্ত রাজ্যের হিমঘরগুলি থেকে মোট সংরক্ষিত আলুর 9.5 কোটির বেশি বস্তা আলু খালি হয়েছে। সে হিসেব অনুযায়ী গড়ে 67% আলু সারা রাজ্যে হিমঘরগুলি থেকে বের করা হয়েছে। নভেম্বরের দোড়গোড়ায় এখনও সারা রাজ্যের পাশাপাশি হিমঘরে মজুদ সংরক্ষিত আলুর পরিমাণ প্রায় 33%। চলতি মাসের শেষে হিমঘরগুলি থেকে আরও 12-15% আলু খালি করা হবে বলে অনুমান করছেন। তবুও 30 নভেম্বর পর্যন্ত হিমঘরে মজুদ থেকে যাবে 18-21% আলু। যদিও সরকারি নির্দেশ আসার পর থেকে হিমঘর কর্তৃপক্ষ হিমঘরে মজুদ আলু বের করে নেওয়ার জন্য আলু চাষী ও সংরক্ষণকারী ও ব্যবসায়ীদের অনুরোধ করেছে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।